কেমন যদি বুড়িগজ্ঞা এ বাবার এ তৈবল্যানি আর আম্বু জাম্বু বুড়িগজ্ঞা আই যদি ক এরে নাতি আ এই জোর রুখতে আইসে আর দুগা বাবা 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 ভাত খাওয়াচ্ছা আমার দাদা আপনারা কত বাবা লাগে বইয়েন খান এবার বুড়িগ ভাত খাইতে খাইতে কয় এটা তুই খোকনের হুত ন হ্যাঁ আর আব্বার নাম খোকনার না কেন জানেন ক জানি রে জানি এ তোর আব্বার খোকনের বার নাম তো আব্দুল কুদ্দুস আসিল কুমার না কেন জানেন কারা আব্দুল কুদ্দুসের বার নাম আব্দুর রহিম উমার না কেন জানেন আরো 200 বছর আগের কথা আমি তো জানি না কায় জানি আব্দুল কুদ্দুসের বার নাম আব্দুল করিম আয়েশি আব্দুল করিম খানা তো তুই খানা বন্ধ করো তুই আঙ্গ বাড়ির দোকান দখল করতে আসছো মাইকে ভাবলে সিডি করবো এ রাসেল ভাই সমুদ্র কলারে ডালইয়া বুড়িগারে বাচ্চাকে খাওয়াইতাম দিছি ওরে বুড়িগা কয় বেলা আর দাদার আব্বার আব্বা বেলে বুড়িগা কারণ এই বুড়িগা আসলে সত্যিকার এই বাড়ির লোক কিন্তু প্রমাণ তো পৃথিবীতে নাই এই বিশ্ব সৃষ্টি থেকে এই পর্যন্ত প্রথম নকশা করছে গে খতিয়ান করছে গে ব্রিটিশরা সিএস খতিয়ান হিয়ানো যার কোনো নাম এর আগের পূর্বপুরুষের কোনো নাম আর আসেনি পরে করছে পাকিস্তান আমলে আরএস রেকর্ড এরপরে বিএস রেকর্ড বুড়িগে যে এই সাতখিলের লোক এই প্রমাণটাও নাই তারে তার নাতিরা বেকে বার করে দিব এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে ও যেদিন নগদ তলব তাগিদ পত্র নেমে আসবে যাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে যতই বড় হোক না কেন রাজা জমিদার পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার যতই বড় হোক না কেন রাজা জমিদার পাকা বাড়ি জুড়ি গাড়ি দামি অলংকার সেদিন থাকবে না আর কোন অধিকার থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ চলে যেতে হবে যাইতে হইব নি মোহাম্মদ সাল্লাল্লাহু পর্যন্ত চলে গেছে যাইতে হইব তো এ কথাটাই আমরা বুঝিয়েন না মানে নিজের মোবাইলটারে কিতা মনে করে হাতে বেকে মোবাইল একখান বিয়া করি করি রয়েছে এটাই দুনিয়া এটা টেস্ট রাজত্বিতে মজা লাগে নেট ছায় বুড়িগের পর্যন্ত নেট ছায় এটা বুড়িগা কত দোষ নয় বুড়িরও কিছু দোষ আছে বুড়িগা কয় রে তোর সাতকিল কলেজটা ফ্রেম করি বিয়ে করি ফ্রেম করছিলাম তুই জাতীয় দিবসে শিল্পকলা একাডেমিতে উপজেলা শিল্পকলা একাডেমিতে যে ড্যান্স দি তুই কবিতাটা আবৃত্তি করছিলাম আর কত ড্যান্স গা কত ইয়ানো খাটের উপরে দেওয়াও না বুড়ি কী করবো বেদ কুত্তা চোখ খারাপ বুড়িকে বুড়ির ড্যান্স হয় বুড়িটা বলে চোখ খারাপের কী আছে এরকম সিটিং বুড়ি আমাদের সাটকিল পৌরসভা নাই রে এই জন্য বুড়িগারা মনের দুঃখে অন রেসলিন চায় মোবাইলে চশমা সহ দিদি ল্যাংডা ল্যাংডা রেসলিন শিলা বেরনি দাতা ভলিবল ইন্দোনেশিয়ার মারে এটা চায় এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিলে নাই রে প্রিয় মা বোনেরা আপনাদের জন্য একটু নসিহত করি এই সুন্দর সমাজ বিনির্মাণের জন্য জ্ঞানমুক্ত সমাজ পরকীয়া মুক্ত সমাজ মুখ এই সমাজের জন্য স্বামী স্ত্রী আপনারা মিলেমিশে চলেন একে অপরের লেবাসের মতো থাকেন আল্লাহ বলছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না নারীরা পুরুষের পোশাক পুরুষ নারীর পোশাক তো ওগা একদিকে থা পোশাক খুলি থায় তাই তো কি হয়ে যাব জেনাবে বিচারে পড়বে আমাদের পারিবারিক অশান্তি
খুবই খুবই বেশি ঠিক কি না মাহফিল থেকে যদি যায় বুড়িগা যদি দুয়ারে এনে কত টোয়াতে দরজাটা কদের কল না দরজাটা রীতি মেলা মারে কেন 18500 টাকার কভারটা রে ঠাস করে মেলা মারি দিয়ে এনে হানো কাপের লাইনে সবল মার কই গেছো দেখছো ঠিক কেমনে কথা কইছো আমি তো বাসর গট্টারে তো করে একটা এই ফানক সাফের গর্তের মতো কল্পনা করি স্বামী স্ত্রী গিরে গিয়ে দেখলে যেন ব্রাশ ফায়ার করে কদার জাটা খুলো ঠাস করি ওড়ে ব্রেনটা প্রেমটা তো মাথা থেকে আসে মাথাটা তো আমরা কোপ দিছেন আর হইল না একই ব্যক্তি একই ব্যক্তি আমাদের হালিমা দিগির ফেরা স্বাস্থ্য দেবর যদি আসে ভাবি সালামু আলাইকুম কেমন আছেন দরজাটা খোলেন এই মুহূর্তে তি কেন্দ্রে কেন্দ্রে শাড়ি টাড়ি দুই সের পাঁচ সেকেন্ডের ভিতরে ঠিক করে দরজাটা লিফটের মতো খোলে তিন ছেট রকমের ঠোঁটটা বাঁকা করে চোখের পাঁচ রকমের বাঁকা করে চুলটা লাগে দরজাটা এমনি গুলি সালামু আলাইকুম ভাই কেমন আছেন গরিবের দরজাটা হাতির পাড়া এরকম সিটিং মহিলা বর্তমানে মহিলা প্যান্ডেলে নাই রে হাসিটা দিছে কেন দেখছ তুই তিন চার রকম হাসিটা দিছে জামাইয়ের দিকে তুই কত কোনোদিন রে নিয়ে আসে না বুড়িকে কেছে তুই এই কবিতা কা হড় না কোন কবিতা ক্লাস টেনে তুই নুপুরপুরি মঞ্চে গাইছিলে তার অনেক ভালো লাগছে সেদিনে আর রুহান তাই গেছে তোর ভিতরে মোবাশ্বরা তুমি ওই কবিতাটা পড়ো না আরে এইটা কিতা ওয়াজ ধান খেতে রই রৌদ্র ছায় লুকো ছুরির খেলা রে ভাই ছকা ছকির মেলা দেখবি যে বুড়ি বুড়িকে কত ড্যান্স দিয়ে আনন্দ দিল না হে বুড়ি ওই হিয়ানে সার্কেল পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে বড়জির ঘরের ছোট নাতিনের বিয়া আষ্টে দিন আগেই বুড়ি গেছে গা লাড়ি বদ্দি সিয়াম সিদ করি যাই এনো হেরগো গায়ে হলুদ অনুষ্ঠানে বুড়িয়ে নাচে ড্যান্স দেয় আসেনি হ্যাঁ বুড়িকে ড্যান্স চাইতে কইছে আর কত চোখ খারাপ কিরে নিজের পরে নিজে চাইব আর মা বোনদের একটা কমন এরর সেটা হচ্ছে তারা নিজের স্বামীর জন্য সাজগোজ করে না সাজতে যদি কেউ স্বর্ণ লঙ্কার কেন বাইত ফড়ো না তোলা থইছি কিতাবের নাম তোলা কিতাবের নাম তোলা এ তোলা তো না সরে লই যে গই খবরদার কোনো তোলা মোলা নাই বা ডাইরেক্ট নির্দেশ 144 ভেরিটি ফরিবা হে বিয়ের আমলের হাড়ি ইডে পর্যন্ত রয়েছে 40 কাল হাড়ি ইয়ার আর ইতি অতি ইদে গালে আড়ি কেনে গালে আড়ি কেনে ইতি কাফনের কাপড় কেনে ইতি আড়ি গুদ গড় হাড়ির দোয়ান দিয়ে এলেছে ঠিক কিনা আর ওয়াইফে কত্তাইগার ফালটাইতে নয় কে এতে জীবন রেশা করিয়া সাইজ করি ভাই কত এটা তো 10 বছর হাইত্য নয় কো তাহলে চলো কো যা কত্তা আছে 800 বছর যাইব নাই কো থাকবো ইডি আর উতেরা কাত দিব অফসার কেন করবো তা আপনি সাজগোজ করবেন প্রিয়তম হাজব্যান্ডের জন্য আম্মাজি বলছি কেন দুনিয়ার মায়া মরে চিকায় আমরা আসলে আখেরাতকে ভুলে যাচ্ছি আপনি হাসপাতাল যাইব মা বোনেরা হিয়েন হাজিগুড়ি যায় ঢাকা মেডিকেল হেদিন না দেন না নিউজ একটা দেখছি ভাইজান রুগী বেগুনেরে দিছে ডাক্তারে শেষ করি তো ডাক্তার কিতে করবো উনিও তো মানুষ উনিও তো ইমান কেন ঠিক রাখুন রুগীরা যায় দে কত সুন্দর করে সাজুগুজু করি 10টাতে ভাত রাঁধি রেডি তো জামাইয়ে বই বই ফেসবুক সালা মহিলার গোর 16 সঙ্গের বুদ্ধি কিনা দিয়ে বই আবার কোথায় আ ও আল্লাহ দেখ কিভাবে কজ্জাটা লাগে কিনা দিবই অসুখ এটাও কয় না কজ্জা কেমনে লাগে ও আল্লাহ জামাই ফেসবুকটা বন্ধ করি কি রে তুই কোঁতা ওকা আর কুত্তা কোঁতাই কাকে মল্লে বুঝবি রে মল্লে বুঝবি সব মহিলার গো একই কথা মল্লে বুঝবো আসলে কেউ মরে না শাশা জায়গাটা ব্যক্তি মরে গেছে 30 বছর আগে শাশি জারিটা স্টিল এখনো দাঁড়ায় আছে তো কি হয়েছে তুই কোঁতা ওকা ক ডাক্তার আইব 60 কিলো আজকে ঢাকা থেকে 3 মাস আগে সিরিয়াল দিছি আর অসুখ তো কচির বিড়ি ও আল্লাহ ওই ফিরি বাতরান্দি ফিরি যে তুই সিমাইয়া কলেজ তু আইলে বা আজি খাইস আই ডাক্তারের কাছে যাই তো এত এনে রে নিক ডাক্তারের কাছে যাই বা ঠিক আছে মুখে লিপস্টিক দিছো তে সুখা লিপস্টিক আর একটা স্টাইল আছে না উ আল্লাহ কত তুই এভাবে শাড়িতে একুশি করা শাড়ি ফেললা আর এটা থেকে শখ যাবে একদম দেখছি নি মুহূর্তে ভালো হয়ে গেছে যেন ক্যারা ডিমাস শুরু করে দিব
ষোলো শৃঙ্গার বুদ্ধির ভিত্তে ভাইয়া সদ্য পর্যন্ত হারিয়ে এরার আয় আর কইতে আইতাম না। এইভাবে রোগী যদি যায় তো ডাক্তার কেন ঠিক দেওয়া আমার কথা কয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাফেলাতু ফিস সিনাতি মিন গায়রি আহলিয়া লা নূরুন লাহা ইয়াউমাল কিয়ামা, যে সমস্ত মহিলারা পর পুরুষের জন্য সাজগোজ করবে তাদের জন্য পরকালে কোনো নূর থাকবে না কিয়ামতের মাঠে। যে মহিলারা নূর পাবে না তারা অন্ধকারে জাহান্নামের দিকে চলে যাবে। প্রিয়তম আম্মাজিরা, আপনারা সাজগোজ করবেন, স্মার্ট থাকবেন প্রিয়তম স্বামীর সামনে, অন্যদের সামনে এভাবে নিজের সৌন্দর্য নূর দেখানো নূর দেখাবেন না। আপনাদের বয়সটাও নূর, আপনাদের কথাটাও নূর, আপনাদের হাঁটা চলাও নূর। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনারা গোপন জিনিস আলমারাতু আওরাতুন, মহিলার হচ্ছে গোপনীয় জিনিস। ফাইজা খারাজাতিল মারাত ইস্তাশরাফা শাইতান, মহিলা যদি এলোথেলো চুল নিয়ে বের হয় ইবলিসে গো ফাইসি, ফেতনার ভিতরে মানুষদেরকে ফেলে দেয়। কথা ঠিক কি না? আম্মাজিরা কথাটা খেয়াল রাখবেন, নামাজ কলমাটা পড়েন, হাজব্যান্ডেরে ভালোবাসেন, দুনিয়ার চিন্তা আম্মাজিরকে মাথার ভিতরে কম নয়, আব্বা আম্মাও নষ্ট হয়ে গেছে, ছেলে ফেলেরা জাহান্নামের দিকে চলে যাচ্ছে, জেনাবে বিচার করেন, খবরও নাই। যদি কেউ আনে আনকো রাজ্যারে বিয়ে করার না, কোনো বয়স হয় না, তো কইলাম যে হাতে সাটকিল কলেজও দশকান প্রেম করে, বর্ষকালে দোষ কার না আছে? এরকম সিটিং রাজ্যার বাপ বর্তমানে আমার মাহফিলে সাধুর গাদ দেন না, নাই রে। জো বাইডেন কি ধনী বেড়া, সবচেয়ে ধনী হইল কি এই আঙ্গয়ে মধ্য মধ্য সুন্দরপুরে যা যার মাইয়াটা ঢকের, হে মাইয়ার বাপ হইল এই দেশে জো বাইডেন থেকে বড় প্রেসিডেন্ট। সাটকিল বাজারের বেনসন সিগারেট টানে দেব গিয়া, কত বান্দির পু না, আমার মেয়েকে বিয়ের প্রস্তাব আমি না পাত্তা দেই না, তো একটা বিয়ে দিয়েলার না কোনো, আমার মেয়ে এখনো ছোট, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারেনি তো, ত্রিশ লাখ আমাদের ফ্যামিলিতে বিয়ের নেই, তা আল্লাহ রূপ দিয়ে আঁড়ে না আজবিল্লা, যথাসময়ে ছেলে মেয়েকে বিয়ে করার, নেটে আমাদেরকে হত্যা করে ফেলছে না ইয়ার দুনিয়া, আমি তো কবরস্থানে ওয়াজ করতেছি মরে গেছি, আমাদেরকে হত্যা করে ফেলছে নেটে, কয় টাকা খাইব আপনার ছেলে মেয়ে কলিজার টুকরা, আপনার মেয়ের মাধ্যমে আপনার ছেলের মাধ্যমে যদি দুইটা মানব মানবী জেনা ব্যবসার থেকে বাঁচে, এর চেয়ে শ্রেষ্ঠ এবাদত আর পৃথিবীতে নাই। আপনার জেনার কারণে তো রাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দিবে, যথাসময় তাদেরকে বিয়ে করেন। আর যুবকেরা তোমরা নামাজ পড়ো, একামতের দিনের কাজ করো, কোরআন সুন্নাহ মোতাবেক চলো, তোমরা মুরব্বীদেরকে সম্মান করো, আর আলেম ওলামা হক্কানি রব্বানি পীর মাশায়েখের কলিজার সাথে কলিজা লাগায় তোমরা চলো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদের ব্যবস্থা করবে। তোমরা যেভাবে চলো, তোমার মাথার ভিতরে দুনিয়া এমনভাবে হান্দাছে, তোমার মাথার ভিতরে শুধু মাইয়া, এক একটা যুবকের মাথা অপারেশন করলে দেখুন যে কত কোটি মাইয়া, ঠিক কি না? এতর মাথার ভিতরে শুধু মাইয়া, আল্লাহ তোর মাথার ভিতরে কিনলে মাইয়া হান্দাই, তো বিয়ে তো আই করাইও, তোর আব্বারও তো আই বিয়ে করাইছি, কে কয় ইয়া আদম উসকুন তাওয়াজাউজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, তাইলে বিয়া পড়াইছে কে? আরো জোরে আল্লাহ, আল্লাহ তো করে কত মহব্বত করি কইতেছে সাটকিলের যুবকেরা রে, ওয়াজাউজনাহুম বিহুরিন আইন, আমি হুর আইনের সাথে তোমাদেরকে বিয়ে দেব, জাওয়াজনা জমা মুতাকাল্লিম সিগা ফাইল, তার ফাইল কে? আল্লাহ, ফাইল কে? আফসারি সাহেব লাগতো না, সাটকিল পৌরসভার কাজী সাহেব লাগতো না, ইমাম লাগতো না, আমি আল্লাহ তোর বিয়েটা হড়াইও। আঙ্গ সমুদ্র বিয়ে করছে মধ্য সুন্দরপুরের মাইয়া, যে ডকের সান্দে সূর্য দেয় না, সাটকিল কলেজের সেরা ছাত্রী সেরা সুন্দরী, ক্লোজ আপ ওয়ান পুরস্কার প্রাপ্ত, আল্লাহ করো বান্দা আল্লাহকে হ্যাডম দিয়ে যাচ্ছে, সান্দে সূর্য না দেখলে গিয়েছি, এগারো জিনে দুই নম্বর করে গেলেছি, হারেনি জিন বিশ্বাস করেন তো, জিন বিশ্বাস করা এটা আমাদের ইমানের অঙ্গ, সুরা জিন আছে তাদেরকে দেখা যায় না, পৃথিবীর কোনো বিজ্ঞান দেখে না, আমরা বিশ্বাস করি জিনে, মহিলা করে টাচ করতে পারে না, হারেনি আল্লাহ কয় জিজ্ঞাল লোক আয় তোরে বিয়া করাই 12,500 হুর, এগুলারে মানুষ তো টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত স্পর্শ করে নাই, সুরার রহমানে বলেন লামিয়াত মিসুন্নাইসু কবলাকুম ওয়ালা জান্নুন ফাবিআই আলাই
রব্বিকুমা তুকাজ্জিমা, আমি যাদের সাথে তোমাদেরকে বিয়ে করাবো মানুষ তো দূরের কথা, ইতিপূর্বে তাদেরকে কোনো জিন পর্যন্ত টাচ করে নাই। তাহলে যুবক তোমরা আই লাভ ইউ কারে বলবা? আল্লাহ রে বলো, হাত উঠাও, আল্লাহ তোমাকে আই লাভ ইউ। তোরা মাইয়া দেখলে হুন্ডে এনে সার্কেল কলেজে যাস দে, 4.5 লাখের হুন্ডে এনে মাইয়াকে সামনে কাটতে যায়, সোলো হয়ে যাবো। আল্লাহ কই তোর কি রাডার মেশিন নিগন ওইটা, তোর হুন্ডা আসে আসি মাইলি এনে আইকে থামি যাই গো, মাইয়াকে কাছে সামনে সাক্কা এনে যাই গো। মায়ের কমে বেদপ আপনাদের করে কি মা বোন নাই কাফু এরকম করেন, আমরা না ভাইয়া পার্টির লোক তো এরকম করেন, আপনাদের ভাইয়াটাই আছে না এরকম সিটিং যুবক বর্তমানে আমার মা ফিলে নাই রে। এই ভালোবাসাটা কার দান? আল্লাহর। জুইয়েন আলিন্নাসে হুব্বু শাহাওয়াতি মিনান নিসা, খবরদার সতর্ক থাকতে হবে তাদের কাছে যাও যাইতো না, বিয়ের মাধ্যমে এই ভালোবাসা মানুষ হও, কাজ করো করো, একটু অপেক্ষা করো, আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করবে, কথা ঠিক কিনা? অজ্ঞ হুন্ডা সালা দুগা হাতের হিডে থাপড় দিয়ে দি গান কর, মায়ের দিকে সাইছে এনে কলেজের দিকে এদের হুন্ডা তো এতে সালায় এখানে ক রূপ সাগর ঝলক ভরিয়া অজ্ঞের হিড অজ্ঞের থাপড় দেয় কি রূপ দেখালি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধ দেখা দে হয়নি রে। আল্লাহ কো রূপসাগর গে, কি রূপসাগর এগুলো 26 বছর আর এসকারা আই যখন বিয়ে করাই জোরদাম মোরদাম মকাহালীন অনাদি অনন্তকালের জন্য যৌবনা প্রাপ্তা মহিলা, নাহনুল খালেদাতু ফালা নাবিদু নাহনু নাইমাতু ফালা নাবাসু নাহনু রাদিয়াতু ফালা নাসখুতু তুওয়ালিমান কানা লানা কুন্না লাহু। মহিলারা ড্যান্স দিয়ে দিয়ে বলো ভাই আমরা না চিরতরুণ চিরযৌবন প্রাপ্ত, আমরা কোনোদিন বুড়ো হবো না, যেমন আছি তেমন রব, ঠিক কিনা? আয় হায় রে, আল্লাহ কয় আয় তো করে বিয়ে করাইম যে রমণীগুলা 10টা দস্তুটি থেকে তারা ফুত পবিত্র, আজওয়াজুমুতাহারা ফুত পবিত্র, জান্নাতি মহিলাগুলা মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়াল নুখামাত ওয়াল হায়জ ওয়াল নেফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে, জান্নাতি মহিলারা থুতু থেকে কাশ থেকে শ্লেষ্মা থেকে ঘাম থেকে পেশাব থেকে পায়খানা থেকে হায়েজ থেকে নেফাস থেকে বীর্যের দুর্গন্ধ থেকে তারপরে সন্তান উৎপাদনে নির্যাতন থেকে ফুত পবিত্র, কে কয়? আল্লাহ। তো তুই আল্লাহরে তো আই লাভ ইউ কসা, যে গেছাং রেট অফার আল্লাহ দিল তুই আল্লাহর দিকে তো সাহসা লিল্লাহে তাকবির দে, গান চলুক চলবে তো অ্যাকশন, হুর জান্নাতের ঝলকে মরিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। যুবক রে কীর ভালোবাসা করস, একটা আয়াতের লগে ভালোবাসা করস, প্রতিদিন একটা আয়াত ফর, সব 24 ঘন্টা মোবাইল লই আছে, বুড়া বুড়ি হোলা মাইয়া ছাত্র ছাত্রী আটা গজবের তলে গেছি, গেত নেট আঙ্গরে মারি গেলেছে, নেট মানে জাল, এ জালে বেগুন আটকে গেছি আটা নবীজির লগে জিয়াদ করি, সাহাবিরা কো হুজুর বালা যুদ্ধে তো হইল আন্নের ফরে কি পৃথিবীতে কোনো সেরা অস্ত্র আইব নি, পাইব কি ফরমান অভিনী কার থো তোর ফরমান অভিক বেড়া, সেরা অস্ত্র হচ্ছে নজর অস্ত্র, নজর কোন নবী এটা কিতা আখির জমানাতে তীরের মধ্যে বিষ্মাকে আমার মতে চোখে লাগাইব মারি দিব গেট করি ভরে দিব, ভরে দিলে তাকে কল পর্যন্ত হত্যা হয়ে যাইব, এই সে নজর অস্ত্র নেটের মাধ্যমে ব্লু ফিল্ম সব আসে সিনারি ওফেন ইউদিরা দি আঙ্গ যুবক যুবতীগুলারে মারি হালাইছে কত আগে, শুধু মরা লাশের গন্ধ আমি পাইতেছি, অবস্থা ভয়াবহ, দুনিয়ার চিন্তা কিছু কমান, বেশি কিনি যা থায় এত আগানির দরকার নেই, অল্প সময় পৃথিবীটা তৃতীয় মহাবিশ্ব যুদ্ধটা লেগে যাওয়ার সম্ভাবনা, আল্লাহ আপনার জিজ্ঞেত বিল্ডিং কটা দিয়েছেন, আল্লাহ জিজ্ঞেব আমলটা ঠিক আসেনি ইমানটা ঠিক আসেনি, আখেরাতের দিকে একটু আসেন পড়ি আমিন। তোরা যুবকেরা বালা বাসা করস আর 10টা মন কষ্ট হইয়ে বেড়া, কবি জসিমউদ্দিন সাহেবের একটা গান আমার অনেক ভালো লাগে,
কতজনেরে ভালোবাসলাম জীবনে, কত আফারে ভালোবাসলাম, কো ভালোবাসা সব আছে। ইটি কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্ত পরবাসে, আমার হাড় কালা করলাম ওরে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্ত পরবাসে। কি কথা কবি কইছে, কমনুরে হাড় হইল জড় জড়, অন্তর হইল গুড়া রে আমার, অন্তর হইল গুড়া, প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায়, প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্ত পরবাসে। এই পৃথিবীর ভালোবাসার জন্য সব করলেন, জড়ো জড়ো হয়ে গেল হাড়, আল্লাহ জাল্লা শানু কয় আমার সাথে ভালোবাসা করলে চেক খাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ জিনা মানু অসাধ্য হব্বাল্লিল্লা, যারা মুমিন এই কথা যারা দাবি করেছে তারা সবচেয়ে 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 আমি আল্লাহকে বেশি ভালোবাসি। নবীজি কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবা না যতক্ষণ না আমি নবীকে তোমার আব্বা আম্মা সন্তান সন্ততি তাম পৃথিবীর সব প্রিয় ব্যক্তির থেকে সর্বোপরি তোমার প্রাণের চেয়ে যদি আমাকে বেশি ভালোবাসতে না পারো ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবা না। তাহলে দুনিয়া করতে হবে, আখেরাত করতে হবে, দুনিয়ার টেনশনটা একটু কমাইবেন। ইমাম গাজালি কয় দুনিয়া তিনটা অধিকার হচ্ছে সবচেয়ে মৌলিক ফান্ডামেন্টাল রাইট, খাদ্য অন্ন বস্ত্র, এরকমেরই অন্ন বস্ত্র বাসস্থান, ক দুনিয়া সিয়ন করি আন্দায় মোড়ই বার, তো অন্ন জোগাড়লে তো কৃষিকাজ করতে হইব। এবার নাঙ্গল, তো নাঙ্গলের মধ্যে কী আছে, হাল আছে, কামার দোয়ানো যাও, মিস্ত্রি দিয়ে ইঁচ বানাও, গরু কেন ষাট কিল ছয় আগে তো সোনাই মরিত গরু আনো আনছি, অন্ত নাঙ্গল জুমাল বানালে সে সায় নারা, এক এক মেশিন এটা চলি গেলে দান রোয়া হয়ে যাগো, কাড়ি বস্তা ভরি সুরাইও আলে সাইলো দুফি আলে মাগো, এটাও নবীর হাদিস থেকে তারা প্রযুক্তিটা বার করছে। তো এখন আপনি ষাট কিল করছেন কচু ঘাত, এখন সিট্যাঙ্ক আছে রড, বিল্ডিং দন লাগবে কীতা করেন, আপনি ট্রাকও ভরি হেতা করে কচু দিবেন, এ কচুইগান নামাই এবার হেতারা আপনারে ট্রাকের ভিতরে রড ভরে দিব, আপনি কচু ভরবেন হেরা রড ভরে দিব, বিল্ডিং তো দন লাগবে, মানবো নিও তারা মানত না, তাহলে বিনিময়ের দরকার, কিতা বানাও মাগর টেঁয়া বানাও, মাগর টেঁয়ারে কন্ট্রোলে লাই এ আবার ডলার বানাও, ওমার টেঁয়া সেই বেলায় ব্যাংক বানাও লক্ষ লক্ষ, তারপরে এই অফিসার নিয়োগ দ, তো এটা এটিএম বুথ দ, এটিএম কার্ড আনো, এটিএম বুথে হরা দিবে লাই পিস্তল বানাও, রাইফেল আনো আমেরিকাতু গুলি আনো, এবার এটারে নিয়ন্ত্রণের লাই সাতখিল থানা বানাও, পুলিশে তাগর দিকে চাইব, পুলিশের নিয়ন্ত্রণের লাই সেনাবাহিনী বানাও, সেনাবাহিনীর নিয়ন্ত্রণের লাই রাজা বাদশাহ তৈরি করো, নির্বাচন আইয়ক ভোট করো, কত দুনিয়া হইলে সিয়ন করি হাঁটাইছে, কইটা শেষ নাই আসেনি, শেষ আসেনি, বেশি কিনি যা থায় যেগুন বেশি দুনিয়া আঙ্গ মধ্য সুন্দরপুরের দেখবেন এত টেনশনের শেষ নাই, যেটা আসেনি কি বলো আল্লাহর নেলাকা নেলাকা কি তো এসে দাঁড়া সাইড ব্যাংকেটে আসে আই উড়াই তারি না আন্ন জড়ি হ্যাঁ কমেটো হড়ে ঠ্যাং দুই খানি সোড়ো মাই আসি যার আর ভালো লাগে না আর ইরিখাত করছে হাসকানি আমি লতির রোয়ারে আইলা বিয়ে গিয়ে হুতা আলাইছে বাসাইতে পারি না ঠিক না ওই বাংলা বাজার আছে হলবাইনার হলের গোড়াত বেঁধে ফললি হেতাকে কোনো গড়বাড়ি নেই এক সালা দিয়ে উতিরিছে কারণও নাই বিদ্যুৎ বিলও নাই যা আসে মালা এটাই মালি ওর কথা কয় তো তাইলে হুজুর বেলা দুনিয়া তাইলে করতেন করেন সাহাবাই কেরাম আম্বিয়া আলাইহিসসালাম যেভাবে করছে এভাবে করেন কমাই কমাই করেন আখেরাতে একটু ডাউনলোড করেন মাথায় দুনিয়াটা একটু কমান
চলবেন চালাবেন দুনিয়া, নজর থাকবে আখেরাতের দিকে। হুন্ডা হলো 80 মাইল স্পিডে চলে, নজর থাকে 2 কিলোমিটার দূরে। অটো হলা 40 কিলো স্পিডে চলে, নজর থাকে 20 দূরে। বিমান চালায় না আমার ইমরান ভাই পাইলট, বাংলাদেশ এয়ারলাইন্স 337 চালায়, 1000 মাইল স্পিডে বিমান চলে, নজর থাকে পৃথিবীর শেষ প্রান্তে। আপনি চলবেন চালাইবেন এই পৃথিবী এই 60 কিল, নজর থাকবে আপনার জান্নাতের দিকে। কথা ঠিক কিনা? নামাজের দিকে আসেন, জিকিরের দিকে আসেন, একামতের দিনের অতন্দ্র প্রহরীদের কাছে আসেন, ইনশাল্লাহ তারা আপনার ইমানকে তাসদিদ করে দিবে। আল্লাহ ছোটখাটো কথাগুলো বললাম মেহরবানি করে আপনি কবুল করেন, আমিন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর এই আসেনি, আর কোনো কথা আসেনি না, মোনাজাত আসতে ভাই কিছু কইবেন নি, ভাইয়া কিছু কইবেন নি, আর কিছু বলবো না। আপনি যে হাস্য রসুন ওয়াজ করেছেন, এটার ফায়দা যেন আমরা সবাই যেন মুখে মুখে বললেই হবে না, অন্তর দিয়ে যেন এটা অনুভব করি এবং এটা যেন পরিপালন করি, আমরা দুনিয়ার আখেরাতের মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। মারহাবা। আল্লাহুম আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার কতগুলো প্রিয় বান্দা নিয়ে হাত উঠালাম, আল্লাহ এ পর্যন্ত যা কিছু করলাম এরই মধ্যে যতটুকুন ভুল ত্রুটি হয়েছে মেহরবানি করে ক্ষমা করে দেন। এত সুন্দর আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, আল্লাহ প্রত্যেককে কবুল করেন। আল্লাহ 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 আমার সভাপতি সাহেবের কলিজার ধন। আল্লাহ লন্ডন একটা ইন্টারভিউ দিবে, মেহরবানি করে তার মনের আশা নেক মাকা সুদগুলো পূর্ণ করে দাও। আমার কলিজার টুকরাদেরকে ক্ষমা করে দাও। বুড়ো মানুষগুলোকে আল্লাহ আপনি রোগ শোক ভালো করে দেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে বাড়িতে পৌঁছান। আল্লাহ যে জান্নাতের কথা শুনলাম, জান্নাতের মেহমান আপনি আমাদেরকে বানাই এনো আল্লাহ। আল্লাহ এই এলাকাবাসীকে সুখে রাখেন, হাঁস মুরগি গরু ছাগল কবুতরে বরকত দেন, তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দেন, আম্মাজিদেরকে সুস্বাস্থ্য দেন, রোগ শোক দিয়ে কষ্ট দিয়েন না আল্লাহ। এই এলাকার মুর্দেগানগুলোর কবর আজাব মাফ করে দেন আল্লাহ। আল্লাহ দুনিয়া তো লোভের কারণে থাকতে পারতেছি না ঠিকভাবে, মেহরবানি করে আমাদের অন্তরে আপনার ভালোবাসা নবীর মহব্বত গালেব করে দেন আল্লাহ। তাম পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন, সকল অমুসলিমদেরকে মাওলা আল্লাহ সকল অমুসলিমদেরকে হেদায়ত করেন আল্লাহ, ইমানের আলোতে আলোকিত করেন। আমাদের এক মুসল্লির মেয়ে অত্যন্ত ভয়াবহ অবস্থা, কোরআনে কারিমের বরকতে আল্লাহ তাকে সুস্থ করে দেন। হায়াত যদি লিখা না থাকে, আমার প্রিয় কলিজার টুকরা বোনকে ইমানের সহিত কবুল করিয়েন, মাওলানা লুৎফুর রহমান সাহেবকে নেক হায়াত দেন। হায়াত যদি না থাকে আল্লাহ, ইমানের সহিত আমার প্রিয় ওস্তাদকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এ গ্রাম থেকে খানায় কাবার ইমাম দেন, এ গ্রাম থেকে বিশ্ববিখ্যাত বক্তা আল্লাহ আপনি দান করেন আল্লাহ। আল্লাহ সুনামণিদেরকে কবুল করেন, আমার কলিজার টুকরাদেরকে এক সিরিন করে মারিয়েন না আল্লাহ। সর্বশেষ দরখাস্ত করি, কোরআনের হুঙ্কারের বরকতে এই এলাকার তরুণ তরুণীদের বিয়ে শাদীর ব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। আল্লাহ প্রবাসীদেরকে কবুল করেন, তাদের রিজিক বাড়াইয়া দেন আল্লাহ, তাদের হায়াত বাড়াইয়া দেন। প্রবাসী ভাইদেরকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনি রক্ষা করিয়েন। আল্লাহ ছাটকিলের বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে কবুল করেন। আল্লাহ আমার সভাপতি সাহেবকে নেক হায়াত দান করেন, বাবি সাহেবাকে নেক হায়াত দান করেন আল্লাহ। জীবনের সকল ভুল ত্রুটি আমার ভাই বোনের তাদেরকে মাফ করে দেন আল্লাহ। পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে ফাড়াইয়া দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله تنوتا কি ভিডিও হচ্ছে না লাইভ তিনটা ভিডিও এক সাইডে দিয়ে দিতেন
তোমরা এই ক্যামেরাটা কার? হ্যাঁ, তো তারা রোমানের ভিতরে হিন্দি হলো নিগুনি দিদি দিল। তোমরা এ সাইডে দাও না ভাই, তোমাদেরকে ক্যামেরাগুলো হিন্দি দাও তো করে কইলাম পর্যন্ত না হর এলে তো তুই কি এ সাইডে দি দেন, অসুবিধা নেই হিন্দি দেন, একটু লড়াই দিলে সেরব। মধ্য সুন্দরপুর যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক ওয়াজউদ্দিন মাহফিল ছাটকিল পৌরসভা নোয়াখালী। সম্মানিত সভাপতি, আমাদের কলিজার টুকরা, আমাদের স্যার, প্রধান অতিথি আমাদের মেয়র সাহেব, বিশেষ আলোচকবৃন্দ, পর্দার আয়ালের আমার আম্মা জিরা, প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠান যারা শুনতে পাচ্ছেন, আমার ভাই বোনেরা, বিভিন্ন ধর্মের ভাইয়েরা বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুক্রিয়া তান প্রিয়া, আলহামদুলিল্লাহ। অল্প সময় কথা বলবো, যাতে আল্লাহ আমাদেরকে তার রহমত দিয়ে তৃপ্তি করে দেন, আমিন। আর 5-6 মিনিট সময় আমি লস করছি, এটা আমি ফসাই দেব, এটা জন্য আপনাদের সওয়াব হবে। এলমে দিন প্রসারের জন্য আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ, সফলতা আল্লাহর কাছে, আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ, কথা ঠিক কি না? তো প্রিয় বন্ধুরা, দুনিয়া নিয়ে আমরা কথা বলবো। আমরা বর্তমানে আছি দুনিয়াতে, দুনিয়ার কাজ একটু কমাইয়া আখেরাতের কাজ করতে হবে, এটার ইম্পর্টেন্সি নিয়ে আমরা কথা বলবো। হে উলুমুদ্দিন কিতাবু জম্মিদ দুনিয়া, আমাদের হৃদয়ের ধন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহির ওই কিতাবের অংশ থেকে আমরা বলছি। 6-7 পৃষ্ঠা লিখছি মাত্র, এখান থেকে 3-4 লাইনের ব্যাখ্যা করতে পারবো, বাদ বাকিটা আপনি খোতবা থেকে, যে মসজিদে খোতবাগুলো গেছে, ইমাম সাহেব ধারাবাহিকভাবে আলোচনা করবেন ইনশাআল্লাহ। পড়ে আমিন, আমিন, শুনবেন সকলে। আচ্ছা, আল্লাহ জাল্লা শানু বলছেন, বাল তু উসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখেরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী। ওই জীবনের শুরু আছে, শেষ নাই, একবার শুরু হইব আর শেষ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারীর হাদিসে বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিনে ও জান্নাতুল কাফিরে, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, আর কাফেরের জন্য জান্নাত। অমুসলিমরা যেমনে মনে চায় এমনে চলতে পারে, হালাল হারামের কোনো চিন্তা নাই, যা যেভাবে মন চায় দুনিয়াকে ভোগ করে। মুমিন কি এভাবে পারেনি? মুমিন ইচ্ছা করলে কি মদ খেতে পারবে, জিনা করতে পারবে, হারাম মাল গ্রহণ করতে পারবে, মিথ্যা শপথ করে অন্যের সম্পদ হাতিয়ে নেওয়ার কোনো সুযোগ ইসলামে নাই? অনেক কিছু বিধি নিষেধ আছে, তো সে সুবাদে আমরা মোমিনেরা আসলে জেলের মতোই। আর আব্বা আদম সফিউল্লাহকে এই পৃথিবীতে আল্লাহ সুখেল্লায় ফাড়ানো, হেন জান্নাত খোয়াই মামলা খাই, আড়া দিছে দুনিয়াতে, কই এন তান কাঁদে, ক কাঁদলে কাম হইতো না, জেল কাটন লাগবো। এহেবি তো মিন হা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন। যদি আমার পক্ষ থেকে কোনো মেসেজ আসে, তোমার সন্তানদের জন্য যদি কোনো মেসেঞ্জার আসে, আসে প্রফেট আসে, তারা যদি গাইডবুক ফলো করে, তাহলে আমি জান্নাতে পৌঁছাবো। তবে তুমি একটা নির্ধারিত সময় পর্যন্ত থাকতে হবে, তোমার ছেলে মেয়েদেরকেও থাকতে হবে, ফিহা মুস্তাকাররুম ওয়া মাতাউনিল আইন, এই দুনিয়াতে তারা কেয়ামত পর্যন্ত থাকবো, বংশ পরম্পরায় তাদের জন্য তেল গ্যাস খানা টানা বিয়ে শাদি করার মতো মাইয়া টাইয়া বে একাই বানা রেখছি, বাস বানা রেখছি, হিমালয় বাস উঠব, ইন্ডিয়া হত করি সব আন্তর্জাতিক বিমানবন্দর আমি যে বই আয় কিছু কাফির গাড়ির দিয়ে বিমানও বানা রেখছি, এর মধ্যে বই বল 6 ঘন্টা ডাকা এয়া জিদ্দা, ঠিক কিনা? কত সুবিধা করছে আল্লাহ মুসলমানের, হাতে বিমান বানান লাগে না, সরি হজ যায় আর হুতের বি আইডাল দি ভাত খাই, বিমান যে আবিষ্কার করলো হেতে কাবা গরজ হয় ঠেললো না, আর আড়া টিকিট কিনে কাবা গরজ হয় নবীর সালাম দি জান্নাতের টিকিট কাটি। কি খেলা চলছে পৃথিবীতে, সুবহানাল্লাহ, কয় না আড়া বিমান রোগ নাটো তো বুঝি না, তো কয় আল্লাহ কয়
فيها مستقر ومطاع مطاع তোমার হুতের গল্লাই আমি টাচ মোবাইল দেমু বাস দেমু কম্পিউটার দেমু রাডার দেমু শত্রু আক্রমণতে বাইস ফেললে বন্দুক বানাই দেমু বোমা টোমা দিয়ে দেমু কোনো অসুবিধা নাই যা দরকার মাতা মাতা মানে সকল ইনস্ট্রুমেন্ট সুবহানাল্লাহ আমি ফড়ি দি কেন সুবহানাল্লাহ টিয়া খাইছি আই মান্নান ভাইয়ের চা নাস্তা খাইছি আই সুবহানাল্লাহর কন্টাক্ট তো আরে কেন রে তুই শুধু ওই শরীফের লাইনি আনে রানে নাত বড়ি দিয়ে দি আস্তে শরীফ হয়ে যাবি গে রেডি নি রেডি তো ফিটি কর রেডি সামনে হাত এক হাত সামনে ভাই জান্ন করে হাত খোলো বুড়ি গা হ্যাঁ হাত উঠাও রেডি রেডি আরে ফাঁসের তার না মারি দিবি অন মারি দন যাই দিব মাহফিল হইতে তুই ঘুমতেবি কে ঘটনা কি এটা দিস ইজ দ্য ক্লাসরুম এটা শিক্ষা শিক্ষালয় ক্লাসরুম এখানে কথা বুঝতে হইব ইনশাল্লাহ কেমন অ্যাকশন আচ্ছা তো এরপরে প্রিয় বন্ধুরা তো মানুষের দুইটা অবস্থার নাম হইল দুনিয়া আখেরাত যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আসি এটা দুনিয়া সামনে আমরা এন্তেকালের পর আখেরাতের দিকে যাব ইনশাল্লাহ ঠিক কিনা এটা আমরা বিশ্বাস করি কাফেরেরা সেটা বিশ্বাস করে না ও খাওয়া দাওয়া ফুর্তি কর হ্যাঁ দুনিয়া কি মজা লে লো দুনিয়া তোমহারি হে আনন্দ করে আবার কবর উজালে যখন ফেরেশতারা মারি আনন্দ করবো ভাই এভাবে মারেন কা উর ফুর্তি কইছে মারি বেল্লাই পারমে উর ফেকে কম যাইতো না মার চলবে শুধু শুধু মার কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন দুনিয়া তাগর হুক্কা দিয়ে কবর জানালা দিকে মার চলবে চুপ কথা কইও না উপর হই থাও কবির দুনিয়া বাসাসা বাসা বাসা কনা রে তুই দুনিয়াতে তো আল্লাহ জিকির করস না আল্লাহরে লই আসিলি না অন চেঁচা খাইবি এটাও কোরআনের আয়াত আল্লাহ বলছেন সুরা মুমিনুনের আয়াত নম্বর 108 আয়াত নম্বর 108 কথা কি বুঝছেন নি কিচ্ছু বুঝুন না সিটিং বেজি করিয়েন না ইয়ান দর্শন শাস্ত্র এই যে 1382 আগে আফসারি নাই এ দুনিয়াতে ছিল নি তো 2050 সালে ধরেন না আনুমানিক হেতে নাই এ মদগন্দি এটার নাম হইল জীবন ফুলের মতো লোকমান আল্লাহ ইসাল্লাম কয় আব্বারে এ দুনিয়াটার হয়াত হচ্ছে সাকর মতো ফুলের এদিকে দুনিয়া হেদিকে আখেরাত মদগন্দি 60-65 বছর হয়াত যেটা আছে রিডা ব্রিজের মতো ব্রিজ যদি কেউ ছতলা বিল্ডিং করে এতরে মানুষ কি কইব হ্যাঁ আরিফ মেডিকেলে ভর্তি করায় কইব আয় হায় হাগল দেখছি বাঁশের হাক্কার উপরে গর করি না হাগল দেই নহুত্রি এ হায়াতটা ফারে জেলে হায়াতের হেকিনা রাখে রাত হেকিনা দুনিয়া মজ্ঞান্দি এই হায়াতটা নষ্ট করি চরে আব্বা প্রায় 1000 কোটি মানুষ এ 150 কোটি মানুষ কোন রকম আল্লাহরে প্রতি মানছে আর প্রায় 800 কোটি মানুষ ফেল জো বাইডেন ভলোদিমির জেলেনস্কি কিং জং ফুং ফাং সং সাং যে মাত দিব তা করে ফেরস তারা সেঁসি হালাইব বডিও লম্বা করিয়ে লেব এদিন না আমি হাদিস একটা দেখছি মুসলিম শরীফের হাদিস মা গো এটা তো কবার কইতে আমার কয় দরসুল কাফেরে আর নাবুল কাফেরে মিসলু হুদ এই কাফির গা গো জাহান নামে যাইব দেয়ার গো এক একটা দাঁত এই ওহুদ পাহাড় সমান এত লম্বা ওহুদ পাহাড় কত বড় রে 6 মাইল প্রায় কয় মাইল এই গুগলে সার্চ দিস ওহুদ পাহাড় দৈর্ঘ্য কত লেগিয়ে লেগে 7.50 কিলোমিটার দরস আনুমানিক 6 মাইল কয় মাইল তো দাঁত তো তিন গেরে ফাঁসাফাঁসি এক সৎকার কয় ইঞ্চি তিন গা দাঁতে ফাঁসাফাঁসি তিন গা দাঁতের ফাঁসাফাঁসি বসাইলে কয় ইঞ্চি হয় 1 ইঞ্চি তাহলে 1 ইঞ্চি সমান কটা ওহুদ পাহাড় তিনটা কটা তিনটা কত মাইল 18 মাইল কত মাইল 18 মাইল তাহলে 1 ইঞ্চি সমান 18 মাইল আমি এবার 14 ডিসেম্বরে আদেশ এটা গবেষণা করছি বস্তুবাদের লগে হুজুর কেন এটার উদাহরণ দিল ঘটনাটা কিতে আল্লাহ রসুল তো কোনো এমনি কথা কয় না হুজুর এগুলো দেখি দেখি বলে সুবহানাল্লাহ আমি পড়ি কেন তোমা তোমা শরীফেরা বই থাক
আচ্ছা, তা আফসারি হলো 63 ইঞ্চি লম্বা এতে, তাহলে এতে যদি কোনো রকম জাহান নামে যায় লম্বা কত দূরিব? 1137 মাইল। এতে নালা ধরলাম কত ইঞ্চি? 12 ইঞ্চি, 216 মাইল এব নালা। এই হাদিসটার শেষ লাইনে লেখা, গিলাসু জলদিহি সালাসু মাসিরাতিন, জাহান্নামীর গো গায়ের চামড়ার পুরুত্ব 3 দিনের পথ। কয় মাইল গেলে মুসাফির হয় মানুষ? 40। হ্যাঁ, মাশাআল্লাহ, এটাই হলো কেয়ামতের আলামত। আল্লাহ রসুল বলছেন কেয়ামতের আগে আগে মানুষ মূর্খ হয়ে যাবে। এতগুলো মুসলমানের ভিতরে মুসাফিরের মুদ্দত মাসাফাতটা বলতে পারল না। কয় মাইল গেলে মুসাফির, তুই কসরের নামাজ হরস? হ্যাঁ, কেউ কো 40, কেউ কো 45, কত রে? তো কতাইয়ান জবাব দিতে তোর 4-5 বছর লাগে কা? জানাতে কিস্তি টিয়াল্লা নিয়ে আনে রে, নেক ডলি 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 48। তুই তো ঠাস করি কইয়ে লেবি, ও আজন শুরু করছি নি বেলা রাত শেষ হয়ে যার ক 48 মাইল। একদিনে 16 মাইল তৎকালীন যুগে চলতে উঠতে নবী যেহেতু সৌদি আরবের উদাহরণ তো এইভাবে দিব, আর আখেরাতের লগে মিলেলে আর আর এ গায়া জ্ঞান নাই। তো 3 দিনের 48 মাইল দর, চামড়া ফুরুত্ব কত? 48 মাইল। ক মাইল? তাহলে ঠ্যাঙ্গের নালা কত? 216 মাইল। আর আঁডু ধরলাম কত? 3 ইঞ্চি, 3 ইঞ্চি সমান 3854 মাইল। আর হজরত মেসি ভাই এই গিরে এটা 54 মাইল হইব। চামড়া আছে কত? 48 মাইল। এটা কিনলে কইছি কইতে, তাইলে এই নালার মধ্যে যদি শেষে ফেরস তারা দুঃখ কদ্দুর হইব। তোরে নালার মধ্যে বুড়িয়া সিয়ারের মধ্যে আসা কাই হড়ি, রাত 10টাতে আইসে 7 কিল বাজার তেন সিয়ারের নেবে পড়ি আনে মা গো মা গো মা বাঁধি আইস তেন তুই সিয়ারিটা কনে লাতিস। বাবু মাথা থানি ডালসা সৌদি তারা উড়ি গেছে তোলা, এটা মরি গেছে মরি গেছে, আল্লাহ তোরে হেদায়ত করক লা। হ্যাঁ, তো কোনো রকমের নালাইয়ন্তি বাড়ি না খাইছ তৈলি, তোরে ফিডেতে ফিডেতে কদ্দুর কষ্ট হবে, তুই সর্বোচ্চ তুই কষ্ট হবে 1.5 মিটার, একটা মিটার দিমাগ তৈরিব 45 ডেল, ব্যথার একক হচ্ছে ডেল। তুই হজরত গুগল শরীফে সাহস দিস ডেলরোমিটার, DELERO METER, ডেলরোমিটার। আর মা বোনেরা যে কষ্টটা হয় সন্তান প্রসবের সময় 57 ডেল কষ্ট হয়, পুরুষ 47 ডেলের পর মারা যাইব, মা বোনেরা শুধু 57 ডেল কষ্ট প্রসব বেদনায় হয়। আয় হায় কষ্ট রে, আল্লাহ গুণের মুখ খারাপ ঠিক নেই তো? জাগা কদ্দুর প্রসব বেদনায় 3 ইঞ্চি না পাশে, 3854 মাইল যদি এটি জান নামো যায়, উপরে নিচ 3.5 ইঞ্চি 63 মাইল, চামড়া আছে প্রস্থ পুরুত্ব কদ্দুর 48 মাইল। তৈলি একে রাতে কত ডেল ফেইন হতে পারে, কত কোটি 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 ডেল! 48 মাইল যদি চামড়া, মেসির চামড়ার পুরুত্বটা ফেরস তারা হেমারটা কত মাইল স্পিরিটে মারব? মারলে তার থেকে মা মাও মাও মাও, আমরা কম ভাই মেছি ভাই তুমি না এ করছো না, সারা পৃথিবী উড়ালেছো না, ঠ্যাঙ্গের কারিশ্মা দিয়ে বিশ্বকাপ সহ করছো না, তখন আমরা হাসমু আর কি। তারপরে হুম আসো আসো হুম ফি জিলালিন আলাল আরোয়াকে ইয়াং জরুর, আমরা বক্স খাট ইংলিশ খাটে ডেলান দিই, হজরত জো বাইডেনের দিকে চায় ভাই রে চালা। এটা কি আমার কথা? আল্লাহ বলতেছে ফালিয়ামাল্লাযীনা আমানু, হ্যাঁ ফালিয়ামাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন, মানে সেদিন মুমিনেরা কাফেরের গুফরে হাসব। হযরত জো বাইডেনের দিকে চায় বাইরে যে লড়াকা পাইছ পৃথিবী, সুরা ইয়াসিনে কর আল্লাহ হুম ওয়াজুহুম ফি জিলালিন আলালা রায়কি মুত্তাকিউন, আরেকদিকে আছে ইয়ানজুরু, তারা তাদের ওয়াইফের গায়ে 12,500 হুরাইবি ডেলান দি, এভাবে কাসান দি হাকা সাকাহুম রাব্বুহুম শারাবান তোহুর, এনে চুমুক মারবি এনে দোহেকাতুম মুস্তাবশিরা, দুইটা আয়াত আছে হাসির, আমরা হাসমু কেন হাসমু? কাফেরেরা এখন আঙরে দেয় হাসে,
কি আল্লাহ কি এর ইসলাম, এক হুজুর ওয়াজ করে বেটকাই সেটকাই আলাই সরাই কত গুণে অনেক। আসলে একটা পাগল, কার পাগল? আয় জান্নে মারি রে নাতুডা, সিগন্যাল মার, কার? লিল্লাহ তাকবীর, তাইলে হেতে নালাটা কিভাবে সেজব রে ভাই রে ভাই, আর জোগাড় দিব কত জোরে? আয় লিঙ্গধর হাসিনছি, কয়েনছি হাসিনছি, তাহলে কত মাইল হইব জাহান নামে? আসিচ্ছে হরে আসিস 90 মাইল, এতে অঙ্ক তো বোঝে না তোর, এমন শিশু নিতে লই যেটা মন 10-11টার ক্লাস শেষ ক্লাস মাস্টার ডিগ্রি ক্লাস কমাইল আর হজরত জো বাইডেনের ডেকে হাসিনছি নি বডি অনুসার আরো বেশি হইব মাগ। তাইলে 60 কিল ভরু সবার তো যদি এটারে ও তা ব্যাট দিলাম 1 ইঞ্চি, 1 ইঞ্চি সমান 90 মাইল, আবার আছে সামরা স্কিন কত? 48 মাইল। আল্লাহ নবী কথাটা এমনি বলেন গিলাসু জিলদিহি সালাসু মাসিরাতি, তাদের স্কিন হবে 48 মাইল। আল্লাহ নবী হাসির জন্য বলে নাই, তাইলে এন্তু ধরি কদ্দুর পর্যন্ত গরিব পর্যন্ত এক ফেরেশতা যদি কয় 1 মাইল করি করি 1 কিলোমিটার করি, মিকাইল তুই 1 কিলোমিটার সেন্স কষ্টটা কারে কয়? তুই আহিস পর্যন্ত এই দুনিয়াল এমন পাগল হই রবের সাথে সমঝোতা করলি না, বলে আল্লাহ এসব সাঁসা খাইব কে? সাটকিল থানার আমার ওসি ভাই যদি তোরে ফোন দেয় হ্যালো কে রে তু? আমি সাটকিল থানার ওসি সাহেব বলছি। জি জি স্যার। স্যার কি? আসলা আসলা, হ্যাঁ আসলা না কিতা আসলা আস ইস আসলা স্যার স্যার সালামটা 5 মিনিটে তীরে এনব, সালামও তো বলি যাইব কথা ঠিক নেই। এরপরে আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ তুমি একটু থানায় আসো, একটু ইনফরমেশন আছে, একটু তথ্য তথ্য দিয়ে সহযোগিতা করো। বস এবার এতে বাইতাই তো আগলে যাইব, বরে কব হানি ডাল আচ্ছা শেষ, আল্লাহ তুমি আর ন আর কি তৈছো তুমি আল্লাহ আগল বানাইছো, হ্যাঁ বান্দি কথা করছে আর ওরে মন দে আল্লাহ তুমি আর কেন আনছো এ দুনিয়া? বউ ক কি রে তুমি ভালো মানুষ, হালিমে দিকির ফার খেলাম বুট খেলাইলে তুমি এসো, হ্যাঁ বাঁধি কথা করছো মামুরে ফোন দে আর আর নাজাম ভাই মেয়র সাহেবের ফোন দে আল্লাহ আরে না লাগা আলাক আর কি তো হয়েছে কও না, আর ওসি সাহেবে ফোন দিছে। তো এক ফোনের লগত তো তোর লাদা সনদ তরে গেছে, তোরে শুধু জাহান্নামের আগুন লই নার লই 185টা বার আল্লাহ তোরে ফোন দিছে, 185টা আয়াত আছে নার লই। আজ পর্যন্ত চোখের পানি দিয়ে রবের একটা মিউচুয়াল করলি না, তলে তলে সমঝোতা করলি না, রব এসব মার খাইব কে? আয়ত্তান্ন আর মাফ করেন তুই কসছি, হ্যাঁ তুই ডরাচ্ছি তুই আমল কর, 800 কোটি আছে এটি নিয়ে সিএম চিন্তা করছে বা বলে দেমি জ্যালেন্স কি পিক আপ মার ভালো হইব, ডরাচ্ছি তুই আবাদত করতে থাক আমারে আর আমার নবীরে আইলাভিও কইস, একামতের দিনের কাজ কর, কোরআন সুন্না মোতাবেক চল, তুই চিন্তা করিচ্ছ একটা দিন ফোন দিস সত্যি। হাদিসগুলো তো আমরা বলি, তোরা মনে করো সুজির গেরে এনে কয়, আজকে আমি কলমের ছোপ দিই 14 ফেব্রুয়ারি ডিসেম্বর আমি হাদিসটা দেখলাম, আল্লাহ রসুল ওত পাহাড়ের লগে দাঁতের তুলনা দিল, দাঁত ধরে ধরে হুরা বডি বানালেস, আবার ঠোঁটের বেলা হাদিস আছে, তারপরে ওয়া শাফাতুল উলিয়া কাদ গাত্তাত ওয়াজহাহু, তাদের ফেস ডাকিয়ে লেব, ওয়া শাফাতু সুফলা মোয়াল্লাকাতা আলা সুদুরিহি, তাদের বুকের দিকে ডাকব। তো বুক যদি তোর 40 ইঞ্চি হয় তাহলে বুক কত বড়? তাহলে এটা হইলো 1.5 ইঞ্চি হইলে ধর 9 মাইল, কেন ঠোঁট হেরাটা ধরলাম 3 ইঞ্চি তো 18 মাইল, কিন্তু এখানে আপেক্ষিকভাবে আপেক্ষিকতার সূত্র এই হাদিসে আর থাকে না, তাহলে তোর প্রায় 344 কিলোমিটার হয়ে যাবে তোর ঠোঁট, এগুনের দেয় মানুষে ডরাইব জাহান নামে, ওমা এদিকে ইচ্ছা কা আল্লাহ রসুল এগুনের দেই আছে মেয়েরাজ রজনীতে, কইগুন কে জিব্রাইল আর এডি দিয়ে তিনি আনচত বাই কই রে আনা 60 কিলের, ও কি করছে ক মদ গাইন নেরা গাঁজা খাইছে তো টানছে দে না চোখ লাল লাল টাইগার খাই, ওমা কথা কয় না লিনুরিয়া হুমিন আয়াতিনা, আমার হাবিবের আমি নিছি দেখাই পাল্লাই একমাত্র পয়গাম্বর, দেখি দেখি ওয়াজ করে, তুই বিশ্বাস করলে কর ন করলে আল্লাহ আল্লাহ রসুলের কি ওরে কথা কয় না, তুই মধ্য সুন্দরপুর আমার 200 30 আম গাছ মন্নন বাড়ি গো, আয় হায়
দাল্লাদ ছত্রিশ শত বুড়ুডে আমের এনে দরসুল লগে দিল হিম্বার বাসা লাল হিম্বা লাইয়া মা কো এত এনে দেয় এই টানের লগে হেটিটা কিছু সজাই গেছে না লুঙ্গি খুলি ডাকার লগে লটকে ওরা সোনার বাংলা শরীফের এবার ফিফড়া লাল ফিফড়ারি কিন্তু কিছু করতে করো আরো খালি এগুলো নিচে ফোন করে দিচ্ছে সবাই গিয়া জনটা রনটা সমুদ্রে গিয়া এরে হেদু হাবুল কাহ সানিস করাইলাম দেখবেন এগুনে কামড়াই তো নাম রে নিচের গুণ কেমনে যে তারা বোঝে আমি অবাক নিচের গুণ আয় এ এত বড় দেহ কনবান্দি কামড়াইতো না লগে দি শরীফের পিছি আছে এগুনো দৈত্য ন নব্বই মাইলের হিডাও আছে ইয়ান দিয়ে দৈত্য না এর আগাড়ার মধ্যে এনে ফাঁত করে মা আনবে হাতে হে আত আনছে হে আত গাছে তো সরদে গেছে হাতে তো ইয়ান কত ডেলরোমিটার ব্যথা পাইছ সাধারণ লাহিম বেরোগ্যের ব্যথা না তাইলে আর হজত মেসি বাইরে যখন নালাজ মাই দিয়ে নেহা মাঠটা ধরি সে শুরু করবে জো বাইডেন রে মাগো 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 কচ্ছা দাওয়াত দিছিল না উম্মতে মোহাম্মদি ইয়া থাকুন মজারের সিগা মোস্তাকবেল এবং হাল অর্থ আসবো মুমিনেরা এ গ্রহের সেনা এবং মুস্তান মাল কারা মুস্তান কারা মুসলমান মুস্তান কারা এইভাবে দর কলাল্লাড়ি মুস্তানি দিয়া সাতকিল কলেজ রেডি দর কলার দর আটকি চুপ দর মুস্তান কারা মুসলমান আমরা সৌভাগ্যশালী জাতি আল্লাহ করে মহাব্বত করি দুনিয়াটা এই এই ইসলামটা দিছে কিন্তু তোরা দুনিয়ার ফেরেবি ভরি আখেরাত খোয়াল আছে মাতাতে আখেরাত ডাউনলোড কর সুলাইমান আলাইহিস সালাম কয় দুনিয়া এবং আখেরাত দুইশো তিনের মতো যদি দুনিয়ারে মহাব্বত করেন তাহলে আখেরাত আপনার থেকে দূরে চলে যাব মানে হাব্বা দুনিয়া হু আদার রা আখেরাত হু অমানা হাব্বা আখেরাত হু আদার রা বে দুনিয়া দুনিয়ারে ভালোবাসলে আখেরাত দূরে সরে চলে যাবে আখেরাতের ভালোবাসলে দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাইব এবার আপনি সিদ্ধান্ত নেন আজকের ওয়াজে আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন নাকি আখেরাতের লাইনে আগাইছেন দুনিয়ার লাইনে আগাইছেন আগে সে সনের ঘর আসিল মাইগা বুদাম আসিল আর অন আল্লাহ আপনার বিল্ডিং টিল্ডিং দিছে অনেক সুযোগ সুবিধা আপনি পাইছেন আল্লাহরে বলে গেছেন কোনায় তুফান তাফান আইলে মাছ আসিরা হল আনারে কললে থাকতো আর টিপ ইয়া দিত সিলুমসি আত্মা খোরা বাড়ি ডেকজা বল বেগেন ঘরের মেয়েদের দিত হানি হট্টু আর বুড়িগারে কইত কুত্তে আইস দের দুয়ার দড়ি রাস্তা দুয়ার লইজার করতো ফেরস তারা আর অন মেঘাইলে কয়া কত এই সিগন্যাল কত দশ কশিমের বিচি ভাজো নেটটা লাগাও বুড়া বুড়ি দনোগা সরগোড়া খায় সোয়াবিন খায় বাদাম খায় আর ম্যাগের নুপুর দনি চায় তো তাহলে তো আগে তো ভালো আসিলি দুনিয়া আখেরাত দুইশো তিনের মতো যদি আগের বাবি মধ্য সুন্দরপুর হরে বিয়ে এক কান করছে সাতকিল শহর থায় তো ইজ্ঞানে আয় যদি আনন্দ দিতি না হারস সেটি কব তুই আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে সিনাশ খাওয়াই আয় দেশি ডিম খাওয়াই আয় তুই তো বলে হিয়ানো উড়ে আলাস আর হিগারে আনন্দ দিতে নহাইলে কো তুই আর কাছে আলি নে কোয়ানির বেড়াম তুই বাসস না মরস আইস আইসিন তুই বিয়ে করছিস তুই আর আনন্দ দেশা বড় বাবির তো উড়ে আলাইছ জানোয়ার হিগারে বেশি আদর করলে হিগ্গা আপনারা নির্যাতন করব হিগ্গারে আদর করলে ইজ্ঞান নির্যাতন করব দুনিয়ারে আমরা বেশি আদর করলে আখেরাত আপনার থেকে দূরে চলে যাব আখেরাতের বেশি মহব্বত করলে আদর করলে দুনিয়া আপনার থেকে দূরে চলে যাব সে আবার সিদ্ধান্ত নেন সান হিসাব মিলান অঙ্কটা আপনারা কোন লাইনে আছেন বেশি আল্লাহকে এমন জীবন সামনে রয়েছে শুরু আছে শেষ নেই নবীজি এশিয়ান ফোর লাইন বিশ্ব রোডে দুনিয়ারে দেখছি মেয়েরাজ রজনীতে হেতি মিনকুল্লি জি নাতেন খালাক আল্লাহ তালা হা সেরাতেন আম যারা আইহে এ দুনিয়া বুড়ির ছুরুতে এতে কোনোই পর্যন্ত স্বর্ণ অলঙ্কার লাগায় শাড়ি টাড়ি পরি হুজুরের দিকে চাই খিলির খিলির আসে এরপরে কেফ ইয়া মোহাম্মদ নবী এখানে একটু থামেন অঞ্জুর নি লাইয়া আপ দিকে কত সান না আস আলুকে সেই আন আমি আপনাকে একটু প্রশ্ন করব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় লাম আকুফ আলাইহা আমি সেতির কাছে দাঁড়াইলাম না ওয়ালাম আনজুর আলাইহা ইলাইহা আমি হেতির দিকে চাইলাম না
আমি গেছি গা জয়াক বাজারের দিকে ফুরলেনে, এবার হিয়ানা গেছি আর জিবিল আমি রে কইলাম মা শানুহা আঁকি জিব্রাইল জিবিল এটা কিতা দেখলাম বুড়ি গেদারে বলায় আমনে হিয়ানো দাঁড়ান্ন হেতির দিকে সামন ভালো করছেন, আপনি যদি সেখানে দাঁড়াতেন আর হেতির দিকে চাইতেন আপনি সাটখেলের মানুষগুলো দুনিয়াদার হয়ে যেত গো নবী, কইডল দুনিয়া কত হেতিরা কত সাইনিস কুরেল কিল্লায় আরে কাতোতে মানুষের মা তল্লগ্গা লটকাই সিচ্ছিরে রক্ত বাহার খিড়ির কিড়ির আসে ড্যান্স দেয় বুড়ির হিসি দিদি হলান খাইগা খাইগা হলান কতটি ডান্স দেয় ঘটনা ডাকিতা কোনো বিও এতিরা তোদের সাইনিস কুরেল দেখছেন এতি নতুন নতুন জামাই বিয়া করে বিয়া করে এগুনের বাসর করে আনন্দ দিবার আগে কল্লা গাড়ি লইয়া লাই যে উগা পুরুষের কল্লা কত হোলানিগুনকে কই বেড়ার হোলা মাইয়া হোলা তাগো চোখের সামনে তাগো আব্বার জব করিয়ে লাইছে এই হেতিয়ে, তারপরেও তারা হেতিরে বিয়া করিবার লাই আড়ে আঙ্গ চোখের সামনে আব্বা আম্মা মারা গেছে এই সাটকিলে দাদা দাদি নানা নানি তারপরে এরা পূর্বপুরুষেরা চলি গেছে দেখতেছি চলি গেছে তারপরেও আমরা দুনিয়ার জন্য পাগল পারা ঠিক কিনা হোলা নিগুন আসে বেড়ির লোকে ড্যান্স দেয় বেড়ির আই লাভ ইউ কয় বুড়িরে বিয়ে করি পেলে এখন বুড়ি বুড়ির জামাই তাহলে একটা মিছিল দে ভাই সাহেব খবর আসেনি ও কবি আছে কোনছে খবর বুড়ির জামাই ভাই সাহেব খবর আসেনি ও কোনছে খবর ডানে কারা বামে কারা পিছে কারা সামনে কারা আমরা সবাই সিল মারিবেন কোনখানে আমরা সবাই বুড়ির জামাই জামাই আল্লাহ কো বান্দা রে আসল জিন্দগি আমি আল্লাহর কাছে রয়ে গেছে রে বাল তো অসিতা দুনিয়া ওয়াল আখিরাত খাইরু আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আখিরাতের জীবন স্মার্ট সুন্দরের সমারোহ ওই জীবনের আনন্দের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না কলি দিন ফিয়াবাদা টু ডুয়েল দেয়ার ইন ফর ইভার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ দুনিয়া এমন একটা সিস এটা সাফের ফিটের মতো মসৃণ দৈল্যে সাফের ফিট বালা লাগে কিন্তু এটা আসলে যদিও মসৃণ তেলাক্ত কিন্তু এটার ভিতরে বিষ ক দুনিয়ারে হইলে দেখতে সুন্দর লাগে এটার ভিতরে গেলে এটা সবল মারি শেষ করিয়া লায় আয় হায় এই দুনিয়ার থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে কথা ঠিক কিনা কষ্ট হয়নি কেন আয় হায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ইয়া জি ইনা কৌমুন ইয়াউমুল কিয়ামাত আমালুম কাজাবাক কাজিবালিন তাহামাতিন ফায়ুমারু বিহিম ইলান নার فقالوا يا رسول الله صلى الله عليه وسلم مصلين قال رسول الله صلى الله عليه وسلم وهم يصلون ويصومون وهنا تم من الليل قالوا يا رسول الله صلى الله عليه وسلم لماذا قال رسول الله صلى الله عليه وسلم هاي هاي فإذا أريد لهم من الدنيا فإذا أريد لهم شيء من الدنيا কিছু কিছু মানুষ হিমালয় পর্বতের মতো বিশাল বিশাল ন্যাকের বস্তা লই আয় ও হাসর মাঠে ভাই ওমার বিহুমিলার নার তাদেরকে বলা হবে ফেরেশতারা জাহান্নামের দিকে লই যাও সাহাবীরা ওয়াজটা ব্রিগেড দিকে হইল নবী ওই ঘটনাটা কি লইল তারা কি নামাজ পড়ে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ তারা ইউসাল্লুন নামাজ পড়ছে ওয়াসুমুন তারা রাজা রোজা রাখছে ওয়াহুনা তাম্মিনাল লাইল তারা কিছু অংশ রাত্রে তাহাজ্জুদ পড়ছে কোথায় থাকো আর নাকি ফাইজা উরিদালা হুম সাইয়ুম মিনাত দুনিয়া দুনিয়ার কোনো নিয়ামত যদি তাদের কাছে অবৈধভাবে প্রিজাইড করা হইতো ওয়াসাবু আলাইহে তারা জাফাই ফিরত এই অন্যায়ের কারণে এবাদত বন্দিগি ঠিক আছে কিন্তু দুনিয়া হালাল হারাম সাহায় না জাফাই ফিরছে এই অন্যায়ের কারণে এর করে জাহান্নামে চলে যাব
তসবিহ তাহলিল ঠিক আছে, অনেক মুরব্বী দেখবেন জিকির আজকার করে কুলুন আফসেল ডাকাতুলাইয়াল মাউত, কুলুন আফসেল ডাকাতুলাইয়াল মাউত, হিমালয় করি মুহতাইয়ের ডাকাতু কুল্লু নাফসিন যায় কাতুল মাহত করতে পারে না, দাঁত না দিয়ে কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাহত, হ্যাঁ যারা আর দিকে ফিকা ফলন কুল্লু নাফসেল ডাকাতুলাইয়াল মাহত, নাউজুবিল্লাহ কসা, কিন্তু হেবিডি এত বড় বড় কাতলা মাছ লইয়ানের 21 কেজি ওলা 31 কেজি ওলা যেড়িয়ে কোনোদিনও জিজ্ঞেস করলো না কিরে হু তিনা কত আনস, তুই তো চাকরি করস 1 লাখ টাকা বেতন, হুতেল্লাই হাডাস 30,000, বৌমার ইয়ান দিস তারপরে প্লাট বানার লাগে 30,000 আলগা, তারপরে ইডি দিয়ে চলতে তাঙ্ক কষ্ট, মাছ কত আনস, মাছ আনে কিন্তু মাছ দিয়ে অফিস তো লই আনে, তো তসবি তালিল সিকি টিকি এরকম সিটিং মা বোন বুড়গা বুড়ি আমাদের 60 কিল নাই রে, এদিন অজ্ঞা আর কমলনগর তো আর এক বন্ধু ফোন দিছে করে আফসারি কি এর ওয়াজ করস, আর বন্ধু আর কি সেনা অফিসার, এখন তো কিতারে ভাই ক নাম কইতার না টেলিভিশনও যাইব ঘর আরো সেজব ক কিলে ওয়াজ করস, কয় একটা কাজে গেছে অফিসে কটে আসো আজাদ দেন জমাত খাড়াই গেছে টাকা দেন, বুঝি গেল সে এ সাইন হাতজনের কথাটা বুঝছে, কাহ কি পাবলিকের ওয়াজ করস কো জমাত খাড়াই যা রিডের টেন্ডেন্সি আছে আবার এদিকে 600-700,000 কটে 600,000 দেন দেবি না জমাত খাড়াই গেছে জমাত দরম লাগবে, কি কয় আল্লাহ তো করে কথা কো কি কয় জোরে কো কি কয় আল্লাহ তো করে তোরা কবি আঙ্গরে কথা কো কি কয় আল্লাহ তো করে, দেখছ তি নবী 1500 বছর আগে কথা এগুলা স্যাটেলাইটে ছাড়ি দিছি আঙ্গর সামনে, দুনিয়ার চিন্তাটা কিছু কমাইতে হইব আখেরাত মাথাতে ডাউনলোড করতে হইব, আমিন কো প্রিয় বন্ধুরা, এই তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জন রাজারে দিছে, কয়জন, একজন হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম, 2 নম্বর হচ্ছে বাদশাহ জুলকারনাইন, 3 নম্বর হচ্ছে বক্তে নসর, 4 নম্বর হচ্ছে নমরুজ জাসুরা, তাম পৃথিবীর ক্ষমতা আল্লাহ 7 জনের দিছে, 2 জন মুমিন 2 জন কাফের, তো বাদশাহ জুলকারনাইন আল্লাহর নেককার বান্দা মাশাআল্লাহ, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করেন, আমিন, ইয়াজুজ মাজুজের দেওয়ালটা উনি দিছে সুবহানাল্লাহ, গুগল শরীফ সারা পৃথিবী স্যাটেলাইট কেউ আইস পর্যন্ত সাইড ওয়ালটা বার করতে পারলো না, কি খেলা আল্লাহ লাগাই দিছে, আল্লাহকে কি তোর নেট কাজ করে না, আমেরিকার যেখানে প্রশান্ত মহাসাগর ট্রায়াঙ্গল হিয়ানো রাডার মাডার কাজ করে না, হিয়ান দি বিমান গেলে হাঁদা যায় বিমানের সাগরে সালাম দেয় আই সত্যি আ হান্দা হান্দা, জাহাজ টাহাজ ইয়ান দিলে আই সত্যি আ হান্দা, কলাই লই যাই সিবা করলি তাই যদি কোন কবর আইলা কোথায় হজরত ট্রায়াঙ্গেল হজরত, আপনি আপনি সাপ দিয়েন গুগল শরীফও এই ট্রায়াঙ্গেল নেটে কাজ করে না, আল্লাহ কো বারমুডা ট্রায়াঙ্গেল, আল্লাহ কো রাব্বুল মাশরিকাইন ওয়া রাব্বুল মাগরিবাইন, আমি আল্লাহ দুই উদয় দুই অস্তস্থলের রব, বিশ্ববাসীরা এটার এই রহস্য আয়াতের খুঁজে ফেলা, সুরা কাহাফে কতবার স্টাডি করলাম সকল তাফসির ছিলাম, চিন্তা করি কুলাই না কোন জায়গা ইয়াজুজ মাজুজ এখন অলরেডি আছে, প্রতি দিনে তার দেয়ালিটা কোবায় আর সেখানে রাদমান এ লোহারে ক আতুনি জুবার আল হাদিদ আল্লাহ তোমরা লোহার ফাতানো এই সীতাকুণ্ডুতু লোহার ফাতানি এবার ক তামা গরম করি এটার উদ্দে লোহার উদ্দে তামা ডালি দিছি, এই বর্তমান যত ইঞ্জিনগুলো আছে ডিজেল ইঞ্জিন রেল ইঞ্জিন বিমানের ইঞ্জিন এই আয়ারটারে ফলো করে, আলসইনের ট্র্যাক্টর খুললে দেখবেন ভিত্তি দিয়ে এতটুকু পিতলের কিছু ফার্স আছে খামি, এই আগুন খায় ইয়ান ওইটা গলে না, শুধু লোয়া দিয়ে আনার ফার্স হইতো না লোয়া গরম হয়ে যায়, লোয়া কি হয়ে যায় আঙ্কু গানের সাক্কাডারা দিয়ে 140 কাল্লা চলছে দিয়ে ব্যারেক করে, এটা সাক্কার লগে একটা প্লেট আছে এটা কিন্তু লোয়া না মাটি টাটি মিলে দিছে, কারণ লোয়ার লগে লোয়া যদি ব্যারেকটা করে মুহূর্তে আগুন লাগি যাব, 140 মাইল চলন মানে কি তেড়ে বিমান হয়ে গেছে 100টা কজন নাই আর হাতে উড়ালদের হাঁ করে আগুন ধরে যাব,
আর কত গরম হয়। ওই যে বাদশা জুলকারনাইন পলিসি শিখেছে তাম পৃথিবীর ইঞ্জিন মেকারেরা, যে যেন আগুন ফানি বাতাস একসাথে পেট্রোলটা খায়, এই যেন তামা লাগাও তামা। ওই রাসেল বেরকে দোয়ানের হিয়েন্দি নবাবপুর হোটেল ইগানের হিয়েন্দি একজ্ঞান তামার ফিতলের দোয়ান কাঁসা মাসা আছে সিদ্দিক বাজার আসেনি আসেনি সমুদ্র করে এতক্ষণ বাক্কা খাইতেও গেছে নাই আলী আকবর হোসেন সমুদ্র এতরে কেছে সমুদ্র যে নাম না কয় হেতের সাগর বানালে বরে আল্লাহ হেতের নাম রাখছি আলী আকবর আকবর হুসাইন আকবর হুসাইন। তো এই বাদশা জুলকারনাইন পৃথিবীর উত্তর অংশে এক লোক প্রাদেশিক সর্দারে ট্যাক্সের টেয়া দেয় না, উনি পুলিশ সুপারের হারাইছে নোয়াখালীর জানছে তারা ধরিয়ে নেন। এবার সাইদে হিয়ানে রাষ্ট্রের প্রধান হে রাষ্ট্রের বুড়ো অজ্ঞা হে রাষ্ট্রে বেচা কিনা নাই বাড়ির সামনে কবর সাটকিল বাজারে যাইবার আগে একে কবর নোয়া ছড়ে বাজার তো আইবার আগে কবর নোয়া ছড়ি তারা গরু আন্দায় ওমা তারা গরু টরু খায় না প্রাণী টানি খায় না শাক সবজি খায় মূলা খায় এনে এনে খায়। তো পুলিশ সুপারে প্রশ্ন করলো কান্নকে অবস্থা আপনারা ট্যাক্স দেন না ঘটনা কী দেখো আগে টেয়া আসেনি ট্যাক্স দিতাম কত আপনারা গরু টরু প্রাণী টানি খান না দে আমরা চাই না দে আমাদের ফ্যাট আসসালামু আলাইকুম আহলাল গরুর কবর গরুর কবর হোক আড়াইটা চাই না আগে সাটখিল কোকা কাজ হব ডেলি হ্যাঁ কোকা পয়সা 20টার মতো হয় শুধু সাটখিল্লারে 10 গা কবর 20 গা কবরের কবরস্থান বানালা এডে রে কাড়া প্রাণী টানি খাই না শাকসবজি দি খাই আর কবর নামাজ পড়ি কিনলে কবরের কথা মনে থাকবেন লাই এই জন্য আমরা নামাজ পড়ি কত রাজা তো কেছে অ্যারেস্ট করবেন লাই যাই বেল্লাই কেছি কো হেতরে কো আয় তো আগিলে যাও ওমা সাহা তো কাপ গরম বুড়িকে দেখছে ঠিকই দেখো কো হেতরে কো আয় তো তো পুলিশে চিন্তা করলো তো না রে তারা দেখতে সম্মান এই লাগে তাকে বুড়িগারে অ্যারেস্ট করলাম না যাই গিয়া গাড়ি লই চলিয়েছে সে ইয়াতে রাজধানীতে ক বুড়িয়া কই ট্যাক্স কই ক স্যার এই অবস্থা দেখলাম বুড়িয়া কইছে আপনারা যাই পেললে ক ঠিকই কইস আর দরকার আইয়ে যাই যাই সাইতে সেম সেম রিপোর্ট তথ্য পাওয়া গেল। তো এরপরে বাদশা জুলকারনাইন কইল যেডা আপনারা অনেক ভালো লাগে আপনারা আমার দেশের প্রধানমন্ত্রী বানাইম এই বিশ্বের আমি আইয়েন কারণ আপনার মতো দুনিয়া দাঁড়া করল আই নাই আমি জানি আছি এনে বালা কত আপনার রাজত্ব অর্ধেক দিয়ে লাগবে ক কী তো আর রাজত্ব তোমার এইসব রাজত্ব মাজত্ব আর এডিও নাই কোনো রকম ইমান লইনি কবরও যাই তিয়ারি। তো এরপরে কইল দে তাহলে আই যাই দোয়া করিয়েন কবইয়েন ওয়াজ রয়েছে অন এবার বুড়িগা লাড়ি বদ্দি করে ফিসে যায় যাইয়া এরপরে মানুষের মাথার খুলি একটা আনি টেবিলও থইল বাদশা জুলকারনাইনের কয় রাজা সেনের নেই এটা কার মাথা হায় হায় এটা মানুষের মাথা ক মানুষ কইয়েন না আমনের আগের 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 রাজার মাথার খুলিডা দেখছেন না মাথা হেরা হয়ে রয়েছে কেন শহীদ বুদ্ধিজীবী কর কবরস্থানের মাথা কথাইলে আবার যাই দোয়া করিয়েন ক না আর কদের কথা আছে বইয়েন আবার ঘরের ফেশন দিক থেকে যাই আর একটা খুলি আনি দিল কইটা কার মাথা কইটাও তো মানুষের মাথা কোনো মানুষ ন এগা এই রাজার আগের রাজার মাথার খুলি। এরপরে বাদশা জুলকারনাইনের কয় এটা কার মাথা কইটা আমার মাথা আপনার মাথা এটা এই দুই রাজার মাথার মতো মাথার খুলির মতো হবে মাথার ভিতরে যে দুনিয়া ঢুকাইলেন গিজ 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 করতে আছে দুনিয়ার সফটওয়্যার কিছু কমাইয়া আখেরা ডাউনলোড করে আখেরা ডাউনলোড করে আয় দুনিয়াতে একটা সফটওয়্যার মতো মধ্যসুন্দর বলবেন আব্দুল মান্নান জন্ম নিয়েছে ব্যাকে খুশি অমুকর ঘরও ওলা হয়েছে নাম রাখছে মান্নান খুশি কয়েক বছর পর দেখা কিও মান্নান কিন্তু হাতে এম এ পাস করে বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট হয়েছে তো ও আচ্ছা কয়েক মাস কয়েক বছর পর দেখা হইলে ইও মান্নান বাইরে দেখছেন হেমিয়ে ঘর বইটা তো আজ ছ বছর আরও কয়েক বছর পর দেখা হইলে ইও মান্নান বাইরে দেই না কায় হায় আব্দুল মান্নান আর দুনিয়াতে না এটার নামে দুনিয়া এই আফসারি 2024 সালে আনন্দ উল্লাস 2050 সালে আর আফসারি নাই তার কথা পৃথিবীর কেউ শুনবে না আসতে চাইলেও কাম নাই কথা ঠিক কিনা যদি কেমন এক সিটারি জগতে আছেন এটা দর্শন শাস্ত্র ফিলোসফি কিন্তু আস্তে আস্তে কই আপনারা বুঝবার লাগে
আমরা যারা সাটকিল পৌরসভায় আছেন।